পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার কারা, এই নিয়ে আমাদের মাঝে প্রায় প্রশ্ন জাগে। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এমন কিছু ফুটবলার রয়েছে যারা তাদের পায়ের জাদু দেখিয়ে কোটি কোটি ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে। বলতে গেলে ঈশ্বর তাদের নিজের হাত দিয়ে এই ফুটবলারকে তৈরি করেছেন। তো আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সর্বকালের সেরা পাঁচজন ফুটবলার সম্পর্কে, এবং এই লিস্টে রোনাল্ডো এবং মেসি, ম্যারাডোনা কত নম্বরে রয়েছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। নাম্বার 5, জিনেদিন জিদান। লিস্টে 5 নম্বরে রয়েছে জিনেদিন জিদান। জিনেদিন ইয়াজিদ জিদান এক নামেই তাকে গোটা দুনিয়ার মানুষ চেনে। যারা ফুটবল পছন্দ করে না তারাও পছন্দ করে এই ফুটবলারকে। পৃথিবীর সর্বকালের সেরা ফুটবলার তালিকা হচ্ছে, আর সেখানে জিনেদিন থাকবে না এটা তো হতেই পারে না। 1998 সালে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল জিদানের কারণে। জিদান তার অসম্ভব পারফরমেন্স দিয়ে বিশ্বকাপ ফ্রান্সকে করে দিয়েছিল, এবং 2006 সালে শুধুমাত্র জিনেদিন জিদানের কারণে ফ্রান্স ফাইনালে উঠতে পেরেছিল। জিদান বিশ্বকাপে মোট 5টি গোল করেছে, তার মধ্যে ফাইনালে রয়েছে 3টি গোল। তিনি দীর্ঘ সময় ধরে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন। নাম্বার 4, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লিস্টে 4 নম্বরে থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই ফুটবলার জন্মগ্রহণ করেন পর্তুগালে 1985 সালে। 6 ফুট 2 ইঞ্চি উচ্চতার এই পর্তুগিজ তারকা বিভিন্ন ক্লাবের হয়ে মোট 653টি ম্যাচ খেলে গোল করেছেন 498টি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের জাতীয় দলের হয়ে 193টি ম্যাচে 118টি গোল করেছেন, যা জাতীয় দলের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের সর্বোচ্চ গোলদাতা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ব্যালন্ডিয়ার জয় করেছেন 5 বার। লিওনেল মেসির পরে সর্বোচ্চ ব্যালন্ডিয়ার জয়ী ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবলের এমন সব নিপুণতার কারণে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সর্বকালের সেরা ফুটবলের সংক্ষিপ্ত তালিকা বিবেচনা করা হয়েছে। নাম্বার 3, ডিয়েগো ম্যারাডোনা। লিস্টে 3 নম্বরে রয়েছে ডিয়েগো ম্যারাডোনা। পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় 3 নম্বরে রয়েছে ডিয়েগো ম্যারাডোনা, যাকে কিনা ফুটবলের গড নামে ডাকা হয়। আর্জেন্টিনার ইতিহাসে সেরা প্লেয়ার বলা হয় ডিয়েগো ম্যারাডোনাকে। 1986 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল শুধুমাত্র ম্যারাডোনার কারণে। 1986 সালে ম্যারাডোনা তার অসাধারণ খেলা দেখিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। ম্যারাডোনা তার কেরিয়ারে 311টি গোল করেছে। বলা হয়ে থাকে ম্যারাডোনা একাই 11টি প্লেয়ারকে টেক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে। কথা হচ্ছে ফুটবলের এই মহাতারকা আজ আমাদের মাঝে নেই। নাম্বার 2, পেলে। এই লিস্টে 2 নম্বরে রয়েছে পেলে। পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড় তালিকা হচ্ছে, সেখানে পেলে থাকবে না এটা তো হতেই পারে না। পেলেকে ফুটবলের রাজা বলা হয়। পেলে শুধুমাত্র এমন একজন ফুটবলার যিনি 3টি বিশ্বকাপ জিতেছে, এবং পেলের এই রেকর্ডটি ভাঙা প্রায় অসম্ভব। ব্রাজিলের হয়ে পেলে মোট 12টি গোল করেছেন বিশ্বকাপে। পেলে তার ক্যারিয়ারে মোট গোল করেছে 1288টি। নাম্বার 1, মেসি। লিস্টে 1 নম্বরে রয়েছে লিওনেল মেসি। জনপ্রিয়তার দিক থেকে পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড় ধরা হয় লিওনেল মেসিকে। ফলে দুনিয়ার সবচেয়ে প্রতিষ্ঠিত নাম হচ্ছে লিওনেল মেসি। আর্জেন্টিনার সর্বকালের সেরা খেলোয়াড় ধরা হয়ে থাকে মেসিকে, যে কিনা 7টি ব্যালন্ডিয়ার ট্রফি জিতেছে। তাই পরবর্তীতে এই রেকর্ডকে ভাঙতে পারবে কি বলে মনে হয় না। ক্লাব ফুটবলে শুধুমাত্র বার্সেলোনার হয়ে প্রায় 644টি গোল করেছেন লিওনেল মেসি। ফুটবলের এমন কোনো ট্রফি নাই যা লিওনেল মেসি পায়নি। মেসি তার পায়ের যে জাদু দেখিয়েছে তা মনে হয় অন্য কোনো প্লেয়ার দেখাতে পারবে না। আর সব দিক থেকে লিওনেল মেসিকে পৃথিবীর সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছেন ফিফা। বন্ধুরা, এসব ফুটবল খেলোয়াড়ের মধ্যে আপনার কে ফেভারিট নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন।